घटना बोलते गतकाल आंदाय दुटोर समय हबे आमार ए तृणमूल दुष्कृतीरा एसे आमार ए बाड़ीटा भांगकर आमि तखन बाड़ीते बसेछिलाम किन्तु एखान थेके रास्ता दिए आमादेर कर्मी जातायातेर समय आमाके फोन करे बले किंकदा आपनार बाड़ीटा भांगछे तार परिप्रेक्षिते आमि थाना प्रशासनके फोन करि प्रशासन जथा समये एई जायगाय एसेछिलेन एसे जारा भांगछिल तादेरके तारा करे ताके मारधर करबे किना आमार ओके जाना नेई से ही परिप्रेक्षिते मेन कथा हे भारतीय जनता पार्टी करी आज के गोटा पश्चिमबंगे जो राजनीति चलते तृणमूल सरकार विशाल संख्यागरिष्ठ नहीं सरकार गठन कर ठीक ही क्योंकि मानुषर ओपर यह अत्याचारित आज के सालेपुर से भारतीय जनता कर्मी मारे पाराबांगनान कर्मी मोटरसाइकेल भेगे घर भेगे और अनेक कि भेगे दिए देखें सामने हमारे गदी आलुर गदी ये आलुर गदीते भांगते छाड़े तेल पश्चिमबंगे जे एक गणतंत्र जनादेश सरकार की दिल तेल कि शुद्ध घर भांगार जन दिल दोकान बंद कर बाड़ी दिए हुमक दीचे ठाकुर का टाका पैसा निच्चे नहीं ये प्रसेस कर दुनिया आज के पश्चिमबंगे जे कार्यकर्ता चलते आस्ते आस्ते देवाले पीठ ठीके जा কিন্তু আমাদেরকে এবারে সবাই মিলে একসঙ্গে প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে আমরা ছান্নাওয়ালা লোক নই আমরা ভারতীয় জনতা পার্টি করি আমার একটাই কথা যে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছে প্রত্যেক গ্রামের মানুষ কিন্তু সালেপুর এক নম্বর অঞ্চলে কখনো রাজনীতি নিয়ে সংঘর্ষ হয়নি এই প্রথম তৃণমূল সরকার এই সালেপুর ওয়ার্ডে একটা ঘর ভাঙলো আজ পর্যন্ত অনেক রাজনৈতিক দল এখানে আছে 34 বছর বামপন ছিল তৃণমূল সরকারও 10 বছর হয়ে 15 বছর পড়লো এই প্রথম ঘর ভাঙছে आज जीवन हमारे सालेपुर एखे दलमत निर्विशेषे सबाई एकसंगे थी जी जा राजनीति करे जतटुकू समय था बाकी आज क्यों करे ना क्योंकि देखा जा प्रथम हमारे सालेपुर एक नम्बर अंचले बाड़ीघर भेगे अनेक बाड़ी बाड़ी गए पहुँचा जे दोकान बंद कर ना 10,000 टाकते प्रसेस कर चलते एन बर्तमान सालेपुर वन गोराटी वन सालेपुर टू माधवपुर अंचल यही रकम हमारे भारतीय जनता पार्टी कर्मी ओपर বিভিন্ন ভাবে অকর্তব্যভাবে অত্যাচার করছে এবং মাধ্যমে মেয়ে ছেলেদের উপরও বিভিন্ন অত্যাচার করছে কি নাম আপনার আমার নাম কিঙ্কর পাল আরামবাগ গ্রামীণ মণ্ডল ভারতীয় জনতা পার্টি মণ্ডল সভাপতি আলেপুরে কিঙ্কর পাল বিজেপি নেতা দোকান ভাঙচুর অভিযোগ কি বলবেন শুনুন এখন কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে যেভাবে আমাদের প্রার্থী সুজাতা মণ্ডলের উপর যেভাবে সে একটা মহিলার উপর কি অত্যাচার হয়েছে আপনারা জানেন আমাদের খানাকুবে এক কর্মী সে মারা গেছে তার উপরে হয়েছে সেটা আপনারা জানেন তারকেশ্বরে আমাদের এক কর্মী মারা গেছে সেটা আপনারা জানেন আর যেসব টুকটাক হয়েছে আমি হয়তো আপনারা হয়তো বলবেন যে না হচ্ছে না যেমন আমাদের 15 নম্বর ওয়ার্ডে আমাদের পার্টির ছেলেদের ভাঙচুর হয়েছে মারধর হয়েছে বা বিভিন্ন জায়গায় যেমন প্রতাপনগর সিয়ারা আপনার গোবরা এখানেও প্রচণ্ডভাবে হচ্ছে যে এগুলো হচ্ছে ব্যক্তিগত কারণে যে যার হয়তো কিছু জায়গা হয়েছে আর কিছু কিছু জায়গায় পলিটিক্যালি হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে অনুরোধ করছেন যে যারা এইসবগুলো করছেন তারা যেন এ থেকে বিরত থাকেন যে কোনো অন্যায়টাকে আমাদের দল পোষায় যায় না আর আমরা সেটাকে সে যেটা অন্যায় যারা করবে আমরা তাদের সাথে নাই যদি কেউ করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার পায় আর দলকে সামনে রেখে কেউ যদি করতে যায় সেটা কিন্তু আমাদের দলনেত্রী এমনি শপথ গ্রহণ নেবার পরেই তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে এই ব্যাপারগুলো নিয়ে কোনো রকম এইসব ব্যাপার নিয়ে কোনো রকম এ করবেন আমাদের দলনেত্রী নির্দেশ দিয়েছেন তা আপনারা বলছেন যদি আমাদের থেকে কোনো রকম যদি কোনো কিছু হয় আমরা প্রশাসনের কাছে
सर्वदलीय বৈঠকে বলেছি আমাদের জানাবেন আর প্রশাসন আছে প্রশাসন তারা দেখছে যদি কোথাও অসুবিধা হয় প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে।